জরা কিসানী বিশন সিপাই জালা হাঙ্করা ছাকচগেরংনি খাচং মংপৈতনি নাংমানি থাই অঙ্গি বচাখা তাকলাই বিশনি মার্চ তালো চেংজাংনাই সিপাই জালা হাঙ্কর ছাকচগিয়া হামরে ফিমা খর অবনতি ককথম কাইসা নাইবাইদি আগর এটা করার জন্য, কারণ আমি চলাফলা আগরতলা যেমন আমি বিশাল পথে আগরতলা অনেকটা পথ যেতে হতো, এখন আমার বাড়ির কাছে হয়েছে, তার জন্য আমি এটা খুবই সুবিধা হয়েছে। এখানে আইসি বিকলঙ্ক বিকলঙ্ক পাতার লেগে আমরা তো অসুস্থ হয়েছে, আমরা তো জানি না বা নতুন হয়েছে, তাহলে তো শুনছি আগে শুনছি আগরতলা শ্যামলী বাজার থেকে লাগবে। কেন্দ্রনি হতা ছয় বুঝতেই ফানকক চলাই নি একটি ভারতনি কিসাসুক হাঙ্কর বাই বাক্সা সিপাহে জলা হাঙ্কর বো থানাই মাস তালনি সাল সিনি ও শাকচকিয়া রোগনি সেপসাব রুমুঙ্কর লামহিমনানি চেংমানি আবনি সিমি তামো তামো সেপসাব মানৈতং তেই সেপসাব বাহেকে মানৈতং হাঙ্করনি শাকচকিয়ার আবনি বেসেব শুক্রবী শাখা সেপসাব রুমুঙ্করনি ইনচার্জ ডক্টর বিপ্লব মোদক। নিয়োগ প্রক্রিয়া চলছে, এখানে এখনো পার্মানেন্টলি স্টাফ এখনো ডিপ্লয় হয়নি, নিয়োগ প্রক্রিয়া চলছে। আর আমাদের এখানে বর্তমানে ডিডিআরসি ওয়েস্ট থেকে স্টাফ এসে আউটরিচ ক্যাম্প হিসেবে এখানে মাসে দু দিন ক্যাম্প করে, তো এখানে আমরা সব ধরনের কেস যেগুলো মানে এমআর অর্থোপেডিক মেডিসিন ইএনটি আই এগুলো স্ক্রিনিং হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা প্রায় 49 জনের মতো নতুন কেস রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট আমরা করেছি। আর আমরা এখানে এখন অবধি ট্রাইসাইকেল দিয়েছি দুটো, হুইল চেয়ার দিয়েছি দুটো, আর একটা মোটর ট্রাইসাইকেল, এলবোর কাজ দুটো, একটা হেয়ারিং এইড, হ্যাঁ এগুলো আমরা এখন অব্দি দিতে পেরেছি। আজকেও আমাদের এখানে স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে। হাঙ্কর তাংফাং নি তুইফাং বাই সিনাম যাক নাইকল নাই বদলনি নাইকল মুঙ্গ তঙ্গ সেপ ছাবন মুঙ্কর অবনি সামুং হুমুং তাবুক সুক জরা গথক যাক থতক নহিনই সাকা সিবাহে জলা হাঙ্কর নি ইয়াকবারা হাঙ্কর তাংফাং সুব্রত মজুমদার। একটা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম রয়েছে, সেখানে ডিএম স্যার হলো চেয়ারম্যান, সেটাতে আমরাও মেম্বার হিসেবে আছি। তো আমি মনে হচ্ছে সেটাতে রেগুলারলি যে মনিটরিং বিষয়টা সেটা আমরা করছি, যাতে আমাদের যে মার্চ মাসে 2024 যেটা ইনগ্রেশন হয়েছিল যাতে স্মুথলি আমাদের আগামী দিনেও কাজগুলো চালাতে পারে ডিডিআরসি, যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট টিমের যারা মেম্বাররা রয়েছে আমরা ফ্রিকোয়েন্টলি সেটা ভিজিট করছি। এখনো পর্যন্ত কি তাদের কাজ হ্যাঁ স্যাটিসফাইড রয়েছে, কিন্তু আমি আগেই বলেছি আপনাকে ডিউ টু লোকসভা ইলেকশন সেটা রেগুলারলি আমরা ক্যাম্পটা করতে পারি না, এখন থেকে আমরা রেগুলারলি ক্যাম্প করতে পারি। দর্শন কক তোমার ত্রিপুরা।